এই দুটো তো চ্যানেল অনেকই আলাদা বলতে গেলে এই দুটো মেয়ের নিজে হতে চলেছে তোমরা মিনিমাম সবাই চেনো একে এতক্ষণে সবাই চিনে গেছো তো আগে প্রথমে ভিডিওটা দেখেনি জনগণ গাইছিল এটা জাতীয় সঙ্গীত তোমরা সবাই জানো কোনো অসুবিধা নেই আমার কোনো অসুবিধা নেই এই দুটো মা যেটা বলতে চাইছি না মানে বলা উচিতও না আমি বলছিও না মাইয়া বলছি অন্য কিছু শব্দ বেরাচ্ছে কিন্তু বলতে পারবো না যাই হোক আমার বলা উচিত না তার জন্য আমি বলছি না তোমরা এই পুরো ভিডিওটা দেখে পুরো ভিডিওটা দেখো বুঝতে পেরেছো বুঝতে পারবে পুরো ভিডিওটা দেখো এতক্ষণে জনগণ গাইছিলো কোনো অসুবিধা ছিল না আমাকে তো মন থেকে বলছি আমার কোনো অসুবিধা ছিল না জনগণ গাইছিলো যতক্ষণ যখনও জনগণকে নিয়ে মানে জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীতকে নিয়ে ভারতে ইন্ডিয়ায় থাকে এরা জাতীয় সঙ্গীতকে নিয়ে এত খারাপ ব্যবহার করেছে এরা দেখো তোমরা এরপরে ভিডিওটা দেখো ক্ষমা করে দিও গাই যখন ক্ষমা তাই খেতে আমি এটাই বলতে চাইছি যতক্ষণ গান গাইছিল ঠিক ছিল একটা মজার মতো নিতে পারবো আমরা ঠিক আছে নিতে পারবো তাও তো নেওয়া উচিত নয় তাও নিতে পারবো আমরা যদি খ সেই নজরে দেখো না আমি নিতে পারবো কোনো অসুবিধা নেই কিন্তু ও যখন একটা ফ্ল্যাগ মানে একটা পতাকার সাথে একটা সিগারেটের তুলনা করলো সিগারেটের তুলনা করলো এত বাজে ব্যবহার করলো মানে অপমান করা হলো আমাদের দেশের পতাকাকে জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে এর মানে তো তোমরা দেখতেই পাচ্ছ একটু ভালো ভিডিওটা দেখেছো যারা একটা ফ্ল্যাগ আর একটা সিগারেট মনে হয় আই থিঙ্ক আমি জানি না যতদূর আমি বুঝতে পেরেছি একটা ফ্ল্যাগ আর একটা ফ্লেগ ফ্লেগ একটা সিগারেট হয় ঠিক আছে সিগারেটের সাথে ফ্লেগ আর একটা ফ্ল্যাগের তফাত ওরা ফ্ল্যাগের সাথে ফ্লেগ তুলনা করছে এরা মানে এতটা মানে আমি শুধু বলছি এটা কীভাবে ভাবতে পারে কীভাবে ভাবতে পারে এরা মানে এত নিচ ভাবনা চিন্তা কাদের থাকতে পারে কাদের এখন এইভাবে এই এই নেচারটি কাজারা থাকতে পারে নিজের দেশের জাতীয় পতাকার জাতীয় সঙ্গীতে এত অপমান কারা করতে পারে আমি শুধু বলছি এটা কারা আমি বলছি এদের তো যা শাস্তি পাবার শাস্তি পাবে আমি শিক্ষা দেব আমি এমনি এটা বলব না যে ওর মা বাবা শিক্ষা দিয়েছে সেটা আমার আমার কথা না আমি বলতেও পারবো না আমার বলা উচিতও না সেটা আমি শুধু এটাই বলছি যে একটা কমন সেন্স থাকে নিজের দেশের পতাকাকে কেউ অপমান করে কেউ কেউ করে নিজের দেশের পতাকা মানে একটা ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধ লাগলে আমরা মানে যুদ্ধ লাগলে রেশারেশি হলে আমরা রেগে যাই এখন এই মেয়েগুলো মানে একটা ভাইরাল হওয়ার জন্য কী না করতে পারে ব্রো কী না করতে পারে এরা আমি শুধু বলছি ভাইরাল হওয়ার জন্য এতক্ষণ ইনস্টাগ্রামে যা জিনিস দেখছি ঠিক আছে কোনো অসুবিধা নেই এরা এতটা নিচে নামতে পারে যে নিজের দেশের পতাকার অপমান করবে তোমরা শুধু মানে এগুলো মেয়েদের নেচার দেখো বেশি ভিডিওটা বড় করব না বাট এদের নেচার আমি আর ভিডিওটা বানাতে ইচ্ছাও ছিল না আমি জাস্ট আমি দেখলাম আমি অনেকেও আমাকে পাঠিয়েছে এইটা পাঠানোর পর আমি যখন দেখলাম না লিটারালি মাথাটা গরম হয়ে গেছিলো সত্যি কথা বলছি সত্যি কথা বলছি মাথাটা একদম গরম হয়ে গেছিলো কিভাবে নেচার থাকে এদের জাতীয় সঙ্গীত জাতীয় পতাকাকে নিয়ে এত অপমান করে নিজেরাই গান গেছে ওরা বুঝতে পারছে না যে মানে কি করে ফেলেছে এটা আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে এইগুলো ভিডিও ই কি আর কি মতন নেওয়া যায় আমি যারা যদি এই ভিডিওটা যদিও কেউ ভাল দেখতে পাচ্ছ আমি সেটা অনুগ্রহ করে বলছি আমি আমি সবাইকে বলছি যে এই ভিডিওটা এত শেয়ার করো যে ওর মা বাবা ওর মা বাবার কেমন লাগবে ওর মামা যত দূর হচ্ছে এই দুটো মেয়েকে তো চেনে পাড়ার পাড়ার দুটো লোক যদি বলে তোমার জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা নিয়ে যদি এত অপমান করে তোমার মা বাবার কীভাবে চোখ তুলে তাকাবে সবার দিকে ওরা বুঝতে পার মানে ওদের বোঝার এত সেন্সই নেই যে ওরা কি বলে ফেলেছে সোশ্যাল মিডিয়াতে এটাও বুঝতে পারছে না ওরা যাই হোক আমি জাস্ট আমি একটা ভিডিও বানানোর জন্য না জাস্ট একটা আমি বললাম এদেরকে বোঝা আমি তোমাদের সঙ্গে বোঝাতে চাইছিলাম মানে ফেমাস হওয়ার জন্য মানুষ কি কি করতে পারে এদেরকে নিয়ে দেখতেই পাচ্ছ দুটো মেয়ে মানে জানি না কোন নেচার এই ভিডিওটা বানিয়েছে ওরা আমি কিচ্ছু জানি জাস্ট এতটুকুই বলতে পারি যে ফেমাস হওয়ার জন্য প্লিজ জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকাকে নিয়ে অপমান করো না আমি এতটুকুই বলতে পারবো ব্যাস এর থেকে বেশি কিছু বলবো না আমি কী বলবো আমার শুধু জানানোর জন্য আমার যতই ভিউ পড়ুক যতই সাবস্ক্রাইবার আছি যতই থাকুক আমি যতটাই আছে আমার ততকেই আমি জানাতে চাইছি যে এইগুলো নেচারের মেয়েগুলোও থাকতে পারে যাই হোক ও যা শাস্তি পাবো তো পাবেই ও সেটা না জাস্ট সবাইকে এই ভিডিও দয়া করে ভিডিওটা শেয়ার করো